من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন তার শেষ রাসূল প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবজাতির কল্যাণের জন্য বিশ্বজাহানের জন্য রহমত স্বরূপ শেষ নবী করে রাসূল করে প্রেরণ করেছেন। আমাদের ধারাবাহিক আলোচনা প্রতি শনিবারে 1440-এর শেষ দিকে আমরা শুরু করেছি। 1441 হিজরির আজকে 29 মহরম 1441 হিজরি। আমরা এই দু তিন সপ্তাহের বিরতির পরে আবার ফিরে আসছি আমাদের সিরাতুন নবীর ধারাবাহিক আলোচনায়। আজকে পর্ব নম্বর 9। আলোচনার বিষয়বস্তু হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত এবং দাওয়াত। এটা হচ্ছে আলোচ্য বিষয়। এর মধ্যে আমরা আলোচনা করব নবুয়তের পূর্বাভাস সম্পর্কে এবং মানব জাতির জন্য যে সুসংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তি আবির্ভাব এ বিষয় নিয়ে। এর পূর্বে যেসব আলোচনাগুলি হয়েছে তা থেকে আমরা জানতে পেরেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চরিত্র সম্পর্কে, বিশেষ করে যে এর পূর্বের আলোচনা ছিল 8 নম্বর পর্ব, তাতে আলোচনা করতে গিয়ে বলেছি যে তিনি শিরক এবং শিরকি যতগুলি কর্মকাণ্ড ছিল এগুলোকে চরম ঘৃণা করতেন প্রাকৃতিকভাবে, যদিও আল্লাহর দিনের কোনো এলেম তখনও আসেনি। কখনো শিরকের আস্থানাতে, শিরকি মেলাতে কখনো যাননি, শরীক হননি। সার্বিক দিক থেকে তিনি অত্যন্ত চরিত্রবান মানুষ ছিলেন নবুয়াত আসার আগে, রেসালাত আসার আগে। তো এই যে তাদের মক্কাবাসীর বা রাসূলুল্লাহ সাল্লামের বংশধর কুরাইশ, তাদের যে ধর্মকর্ম অত্যলিকতা এবং তার সাথে বহু রকমের পাপ তাদের জীবনে যে ব্যাপক আকার ধারণ করেছিল, এসব অত্যন্ত তিনি মন থেকে ঘৃণা করতেন, বরদাস্ত করতে পারতেন না, বড়ই ব্যথিত হতেন। এই ছিল তার অবস্থা। এর প্রতিক্রিয়াস্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের থেকে একটু পৃথক থাকা, লোকজনের সমাগম থেকে দূরে থাকা, নির্জন থাকাকে পছন্দ করা, এটা তার স্বভাবে পরিণত হয়ে যায়। যখন মানুষ সমাজের কর্মকাণ্ডকে পছন্দ করতে পারে না, বরদাস্ত করতে পারে না, লোকজনের আচার আচরণ, তাদের আকিদা আমল, তাদের ধর্মকর্ম ইত্যাদি যখন পছন্দ হয় না, তখন স্বাভাবিক একটা প্রাকৃতিকভাবে কি চলে আসে, তাদের থেকে দূরে থাকার একটা মানে মনোভাব চলে আসে, আর তার সাথে নির্জনতা, যেহেতু আমার মতো আর কেউ নেই, সুতরাং আমি একাকী জীবনযাপন করি, নির্জনে থাকি, এটা শুরু হয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এক কথায়, খুব সহজ ভাষায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে যেন নির্জনতার একটা ভালোবাসা চলে আসে, আমি একাই থাকব, নির্জনে সময় কাটাবো, অধিকাংশ সময়টা নির্জনতাই কাটাবো। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা নবুয়াত প্রাপ্তির পূর্ব মুহূর্তগুলিতে বা পূর্ব সময়গুলিতে। বড়ই কষ্ট পেতেন যখন দেখতেন তাদের যে বিপর্যয় মানব জীবনে মক্কাবাসীর বা আরবদের, আর এই অবস্থাতে তিনি তার মধ্যে এমন একটা জিনিস আসলো যে বাড়িতে সবসময় না থেকে আমি কিছু সময় একবারে বাড়ি থেকেও, সংসার থেকেও, পরিবার থেকেও একটু দূরে নির্জনে থাকি, একাকী আমি থাকি।
যেটাকে হাদিসের ভাষা বলা হচ্ছে হুব্বেবা এলাইহিল খালা, তার অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দেওয়া হয়েছিল নির্জনতা, একাই থাকা পছন্দ করতে লাগলেন। এটা সহিহ বুখারীর হাদিসে রয়েছে, তার একটা অংশ। এই উদ্দেশ্যে তিনি বছরে এক মাস চলে যেতেন এক পর্বতের গুহায়, যে পর্বতের নাম ছিল হেরা, তার নাম ছিল হেরা, তখনকার নাম ছিল হেরা। পরবর্তীকালে সেখানে যেহেতু ওহি নাজিল হইল, আর ওহি হচ্ছে আল্লাহর নূর, সেখান থেকে ওহির মানে সূত্রপাত হয় বা সূচনা হয়, সেই জন্য পরবর্তীকালে লোকেরা সেটাকে জবালের নূর বা নূর পাহাড় হিসাবে বলতে শুরু করেছে আর চিনতে শুরু করেছে। এখন যদি হেরা পাহাড় বলেন তো কম লোকই বুঝবে, কিন্তু জবালের নূর বা নূর পাহাড় বললে সবাই আপনাকে চেনিয়ে দেবে। এইভাবে নামটা পরিবর্তন হয়েছে, আর যুগের আবর্তন বিবর্তনে নাম পরিবর্তন হয়ে থাকে, স্থানের বিভিন্ন বিষয়ের জায়গার নাম পরিবর্তন হয়, এটা তো আছেই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্জনতা অবলম্বন করতে লাগলেন গিয়ে এক মাস, এই মাসটা ছিল রমজান মাস। প্রতি বছরে রমজান মাস তিনি একটা মাস ওখানে গিয়ে কাটাতেন। যেমন মানুষ এতেকাফ করে মসজিদে, ইসলামিক নির্জনতা হচ্ছে এতেকাফ করা। আর তিনি যেহেতু তার পূর্বপুরুষরা ইব্রাহিমের ধর্মের অনুসারী ছিল, কমপক্ষে দাবিতে, কাজে কর্মে নাই হোক গা, দাবি ছিল যে তারা কি ইব্রাহিম আলী সাল্লামের দিনের অনুসারী, দিনে হানিফ যেটাকে বলা হয়। তো দিনে হানিফের কিছু অবশিষ্ট ভালো দিকগুলি আরবদের মধ্যে ছিল, সব কিছু বিকৃত হয়ে যায়নি, আর মৌলিক বিষয়গুলি সর্বনাশ হয়েছিল। যেমন তৌহিদের জায়গায় শিরক দখল করে নিয়েছিল, ইব্রাহিম আলী সাল্লামের সুন্নতের জায়গায় বিদআত কুসংস্কার দখল করে নিয়েছিল, আর বিভিন্ন পাপে মানব জীবনে জড়িয়ে পড়েছিল তারা, জুলুম অত্যাচার অবিচার এসব ছিল। কিন্তু তার মধ্যে কিছু ভালো কাজ ছিল, আরবদের মধ্যে ভালো কাজ ছিল। এইরকমই যারা নিজেদের ধর্মকে বিকৃত করে আর ধর্মে যারা শিরক বিদআত ঢুকিয়ে ফেলে তাদের অবস্থাটা ঠিক ওই রকমই, সব কিছুই তারা খারাপ করে না। আজকে বর্তমান মুসলিম জাতির মধ্যে, আমাদের মুসলিম সমাজে, বিশেষ করে ভারত ও মহাদেশ, যেহেতু শিরক বিদআত অনেক বেশি, ধর্মের নামে কুসংস্কার অনেক বেশি, তো যারা শিরক বিদআতে ধর্মকর্ম করে আমাদের দেশের মুসলিম সমাজের, তাদের সবগুলি খারাপ নয়, অনেক ভালো দিক আছে, কিন্তু এই ভালো দিক তাদের পরিত্রাণ দিতে পারবে না বা তাদের পরিত্রাণ নাজাতের কাজে আসবে না। যেমন মক্কার মুশরিকদের অনেক ভালো দিকগুলি ছিল, নেকির কাজ ছিল, যেগুলি তাদের নাজাতের ওসিলা হয়নি, তাদেরকে আল্লাহ কুফার বলেছেন, তাদেরকে মুশরিকিন বলেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কোরআনে করিম নাজিল করেছেন হেদায়েতের জন্য, তাদের জন্য স্পেশাল শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম সম্বোধন করে ওদের জন্য পাঠিয়েছেন যে যাও তুমি তাদের লেতুন যারা অম্মাল কোরা, মক্কার লোকদেরকে আগে সাবধান কর, ওদেরকে হেদায়ত কর, ওমান হাউল্লাহার তার চারপাশের লোককে বোধ চিন্তা করেন, অথচ তারা অনেক ভালো কাজ করত। এই জন্য অনেক ভাইরাই মনে করেন যে আমাদের মুসলিম সমাজে যারা শিরক বিদাতপন্থী, মাজারের ধর্মে বিশ্বাসী, পীর মুরিদির ধর্মে বিশ্বাসী, মনে করে যে ওরা তো অনেক ভালো কাজ করে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কত মসজিদ মাদ্রাসা কায়েম করছে, কত কি করছে, হ্যাঁ কত এতিমখানা তাদের আছে, অনেক ভালো দিক আছে, কিন্তু এই ভালো দিক পরিত্রাণের মাধ্যম হবে না, ওসিলা হবে না, কারণ মৌলিক বিষয়কে হারিয়ে ফেলেছে, তৌহিদকে হারিয়ে ফেলেছে, সুন্নাতকে হারিয়ে ফেলেছে, শিরকে ডুবে গেছে, বিদআতে ডুবে গেছে। আল্লাহ যেন তাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন এবং এই বিষয়গুলি বোঝার তৌফিক দান করেন যে মক্কা মুশরিকদের জন্য তাদের শিরক আর বিদআত কুসংস্কারের জন্য যদি নবী রাসূলের প্রয়োজন হয় এত, তাহলে আজকের মুসলিম যারা দীন ইসলামকে বিকৃত করে ফেলেছে, দীন ইসলামের সহি আকিদা থেকে একবারে ভ্রান্ত আকিদায় চলে গেছে, অনেক দূর চলে গেছে মৌলিক বিষয়গুলিতে, যদি নবুয়তের দরজা খোলা থাকতো তো আল্লাহ নবী পাঠাইত, কিন্তু নবুয়তের দরজা খোলা নেই। হ্যাঁ, ওলামারা ওয়ারাসাতুল আম্বিয়া এবং ওলামা দোয়াতরা কোরআন সুন্নার কথা যারা বলেন তাদের কথা অবশ্যই তাদের কবুল করতে হবে, আর তাদেরও দায়িত্ব, ওলামাদের দায়িত্ব আর দায়ীদের দায়িত্ব হচ্ছে তাদের কাছে এই দাওয়াত ভালোভাবে পৌঁছে দিতে হবে, নাহলে জবাব দিতে হবে।
জবাব দিতে হবে, কারণ আপনারা ওয়ারিসেন, উত্তরাধিকারী। তো আসি আসল সিরাতের বিষয়ের দিকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হিরা পাহাড়ের ওই গুহায় অবস্থান করতেন গোটা রমজান মাস, কয়েকদিনের খাবার নিয়ে চলে যেতেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে, আর ওখানে থাকতেন, কি করতেন, কোন ধরনের ইবাদত করতেন, এটা একটা প্রশ্ন তিনি। হ্যাঁ, স্বাভাবিক, যেহেতু তিনি তার পূর্বপুরুষরা দীন ইব্রাহিমের অনুসারী ছিলেন, সুতরাং ইব্রাহিম আলী সাল্লামের ধর্মের অবশিষ্ট যে ভালো বিষয়গুলি ছিল সেগুলি দিয়ে ইবাদতবন্দি করতেন। তার মধ্যে সমস্ত দিনের একটা মৌলিক বিষয় হচ্ছে আল্লাহর জিকির, জিকিরুল্লাহ। সুতরাং আল্লাহর জিকির আজগার করতেন, যে ভাষা দিয়ে করুক জিকির আজগার করতেন, আরবি ভাষা দিয়ে, কিন্তু যেই শব্দ দিয়ে বাক্য দিয়েই করুক না কেন, জিকির আজগার করতেন। আল্লাহ রাব্বুল আলামিনের আসমা সিফাত নিয়ে হয়তো চিন্তা করতেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সঠিক রাস্তা হেদায়াত কীভাবে পাবো, এবং কোনটা কোন পথে চলবো, কীভাবে জীবনযাপন করবো, এই বিষয় নিয়ে জিকির এবং ফিকির, জিকিরের সাথে চিন্তাশীল হওয়া। মানুষ যদি চিন্তা করে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য, আল্লাহর সহি দিন পাওয়ার জন্য, সেগুলি ইবাদত, আসলে এগুলি ইবাদত। তো এই করতেন তিনি। আর যখন এই এক মাস পুরা হয়ে যেত তখন মক্কায় ফিরে চলে আসতেন, মানে নিজের বাড়িতে ফিরে চলে আসতেন। আসার পরে বাইতুল্লাহর তওয়াফ করতেন, ফিরে এসে বাইতুল্লাহর তওয়াফ করতেন। এই যে হেরা পাহাড় যেটা জবালের নূর, সেটা কাবা থেকে কত দূরে হইতে পারে আপনাদের অনুমানে? গেছেন কেউ, উঠেছেন? হ্যাঁ, কে কে উঠেছেন? কিন্তু ও মাশাআল্লাহ, অনেকে কষ্ট করেছেন। তাহলে আমি একবার উঠেছি, তাও ছাত্র জীবনে, অনেক আগে 90-91 দিকে মনে হয়, 89 মদিনার ছাত্র হয়েছি, সম্ভবত 1990 সাল ছিল তখন গেছি, অল্প বয়সে তখন। আর তারপরে যাওয়ার প্রয়োজন মনে করিনি, কারণ কোনো সবের কাজ নয় ওখানে যাওয়াটা, কিন্তু একবার দেখতে যাওয়াটা শখ, ওই কাজে গেছি। তো এটা কাবা থেকে 2 মাইল দূরে লেখকরা লিখেছেন, বলছেন ভাষ্যকার, ইসমুল জাবাল আল্লাযী ইউরাফুল ইয়াউম বিজাবালিন নূর, সেই পাহাড়ের নাম আজকাল জাবালিন নূর বলে পরিচিত। ওয়াহুয়া আলা বাদিন নাহওয়া মাইলাইন মিন আসলি মক্কা, মূল যে মক্কা অর্থাৎ কাবা, এখান থেকে 2 মাইল দূরে। জি হ্যাঁ। আর যে গুহাটি রয়েছে সেই গুহাটি বলছেন যে অনেক উঁচাতে রয়েছে, সেই পাহাড়ের একবারে উঁচাতে রয়েছে, চড়তে হবে, চড়ার পরে বাম দিকে, বাম হাতে চড়ার যে রাস্তা রয়েছে বাম হাতে পড়বে সেই গুহাটি, উঁচাতে চড়ে আবার গুহাতে নেমে আসতে হবে, এইরকম আছে, যারা গিয়েছেন হয়তো মনে আছে কিনা। এই গুহাটির আয়তন কত, লম্বা হচ্ছে সেটা কাছাকাছি 4 মিটার, 4 মিটারের একটু কম, আর চওড়া হচ্ছে সেটা 1.5 মিটারের একটু বেশি, 1.5 মিটারের একটু বেশি। ওখানে বেশ কিছু বিদাত হচ্ছে, কিন্তু তার মধ্যে ওখানে একটা মুসাল্লা জায় নামাজ বিছা আছে, আর ওখানে লোকেরা লাইন দিয়ে কি করছে, নফল নামাজ পড়ছে, এগুলি বিদাত সব। আর তার সাথে সাথে যারা ব্যবসায়ী তারা কি করছে, ওখানে করে উট একটা সাজিয়ে নিয়ে আছে, দেখেছেন কি না, আমরা তখন দেখেছি, উট একটা সাজিয়ে নিয়ে আছে আর উটের পিঠে চড়াচ্ছে, আর চড়ার পরে একটা করে ছবি করে দিচ্ছে, আর সবার তো একটা শখ যে একটা ছবি, এখন তো মোবাইল হয়ে গেছে, এখন আর ওগুলো মনে দরকার হবে না, কিন্তু ওই যুগে তার মোবাইল ছিল না, যেটা 90 সালের কথা বলছি। তো এই জন্য এগুলো দেখেছি, আর তারপরে সাথে সাথে একটা ক্যামেরা থেকে একটা ছবি বের করে দিয়ে দিল, আর 10 রিয়াল করে নিয়ে নিল, দেখছি সবার কাছে এরকম বলছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ততটা জ্ঞান ছিল এগুলো কাজে, না নফল নামাজ পড়ে বেদাত করেছে, না ওই 10 রিয়াল ওখানে খরচ করেছি, গুনার কাজ করেছি, ওই সব করিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম যেতে থাকতেন। এটা আমাদের দেশের আলোচনাতে কিন্তু আসে না যে শুধু বছরে এক মাস যেতেন, হীরা পাহাড়ের গুহায় যেতেন, মনে হচ্ছে যে যেতেই থাকতেন না, কতদিন যেতে থাকতেন আর কখন যেতেন, এই বিষয়গুলি কিন্তু ওইভাবে সূক্ষ্মভাবে কিন্তু আলোচনা আসে না। জি, 3 বছর কন্টিনিউ এরকম করেছে, মানে 3 রমজান গিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3 রমজান গিয়েছেন। তৃতীয় রমজানে যখন 40 বছর তার বয়স পুরা হয়,
আর মানুষের যখন 40 বছর বয়স পুরা হয় তখন জ্ঞান পূর্ণ হয়, এটা মনে রাখবেন। এই জন্য আম্বিয়া রসুলগণকে আল্লাহ নবুয়ত রেসালা দিয়েছেন 40 বছর বয়সে, তখন জ্ঞানের দিক থেকে পূর্ণতা আসে। যে কোনো মানুষ 40 হয়েছে এখন জ্ঞানের পূর্ণতা এসেছে, এটা কোরআনে কারিম আল্লাহ ঘোষণা করেছেন, কোরআনে একটি আয়াত রয়েছে, হাত্তা ইযা বালাগা শুদ্দাহু সূরা আহকাফ ওয়া বালাগা আরবাঈনা সানা, যখন মানুষ নিজের পূর্ণতায় পৌঁছিল, অবালাগা আরবাঈনা সানা আর 40 বছর বয়সে পৌঁছিল, তার মানে পূর্ণতায় পৌঁছে কখন? 40 বছর বয়সে। আরবাঈনা সানা বলে দিচ্ছে, অবালাগা আরবাঈনা সানা কালা, তখন খেয়াল হয় এতদিন যৌবনের কি আবেগে রক্ত গরম হয়ে আছে, অনেক ঘাটতি থাকতে পারে, এইসব খেয়াল করেনি, গভীরভাবে চিন্তা করেনি, এখন 40 বছর বয়স যখন হয়েছে তখন স্মরণ হয় বাপ মায়ের মর্যাদার কথা, কারণ এখন বাপ মা হয়েছে, এখন ক্লাস ক্লাস করতে করতে বাড়তে বাড়তে এখন মাইনাসের দিকে যেতে শুরু হয়েছে, এখন কিন্তু পূর্ণতার পরে যে কোনো জিনিস যখন পূর্ণ হয়ে যায় তখন তার পরিণাম কি কমে যাবে। হ্যাঁ, লেখুল্লে সাইনে যা তাম্মা নুকসান, আরবি একটা কবিতা রয়েছে, প্রত্যেক জিনিস পৃথিবীর, শুধু মানুষ নয়, প্রত্যেক বস্তু পৃথিবীর, এজা তাম্মা যখন পূর্ণ হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, তো নোকসানও কমবে, তখন ঘটতে লাগবে সেটা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে, 40 বছর বয়সে, হ্যাঁ ওই আয়াতটা বলছিলাম, তখন এই দোয়াটি করে, কালা রব্বি আউজেনি আন আশকুরা নিমাতাকা আল্লাতী আনআমতা আলাই ওয়া আলা ওয়ালিদাই, আল্লাহ আমাকে শুকরিয়া আদায় করার তৌফিক দাও, আউজেনি তৌফিক দান করো, আন আশকুরা নিমাতাকা তোমার নিয়ামতের যাতে শুকরিয়া আদায় করতে পারি, আল্লাতী আনআমতা আলাই যে নিয়ামত অনুগ্রহ আমার উপর করেছো, ওয়া আলা ওয়ালিদাইয়া আর আমার মা বাবাকে তুমি যে নিয়ামত দিয়েছিলে ওর যাতে শুকরিয়া আদায় করতে পারি। নিজের নিয়ামতের শুকরিয়া আদায় করবেন এটা তো বুঝতে পারছেন, কিন্তু বাপ মায়ের উপর যে নিয়ামত ছিল সেই নিয়ামতের শুকরিয়া আপনি করবেন, এই তো আল্লাহ শিখাচ্ছেন কিন্তু। হ্যাঁ, বাপ মায়ের উপর যে নিয়ামত অনুগ্রহগুলি ছিল ওখান থেকে কিন্তু আপনার অবস্থা নির্ধারিত হয়েছে যে আপনি কোন দিকে যাবেন। হ্যাঁ, বাপ মা যদি অশিক্ষিত চাষি থাকে, কৃষক, তাহলে আপনি বড় কোনো আলেম হয়ে যাবেন আর একবার ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাবেন, এটা মানে অসম্ভবের কাছে আছে, হাজার হাজার একটা খুঁজে পাবেন না, কারণ শিক্ষার মূল্য বুঝে না, অনেক অশিক্ষিত আছে আবার শিক্ষার মূল্য বুঝে কিন্তু কম সেটা। কিন্তু বাপ মা যদি জ্ঞানী থাকে আর নিজের শিক্ষা না থাকলেও জ্ঞান আছে, এলেমের গুরুত্ব বুঝেছে, লেখাপড়ার গুরুত্ব বুঝেছে, দিনই এলেমের গুরুত্ব বুঝেছে, কোরআন হাদিস পড়ার গুরুত্ব বুঝেছে, তখন ছেলেকে পড়াইতে লেগেছে, নাহলে ব্যবসায়ী ব্যবসাতে লাগিয়ে দেবে, চাষি চাষে লাগিয়ে দেবে, হ্যাঁ যে দিন মজুর করে দিন মজুরে লাগিয়ে দেবে ছেলে ছেলেদেরকে। জি হ্যাঁ, তাহলে আপনার বাপ মায়ের ওপর যে নিয়ামত সেটা শুকরিয়া আল্লাহ শিখাচ্ছে। ওয়ালা ওয়ালে দেই ওয়ান আমালা সালেহান তরদা, আল্লাহ ভালো আমল করতে পারি যেটা তোমার পছন্দ। জি, ওয়াসলেহলি ফিজুরিয়াতি, আর আমার জন্য আমার ছেলে মেয়ে সন্তান সন্ততিকে তুমি সুন্দর করে দাও, ভালো করে দাও, নেক করে দাও, সালেহ করে দাও। এখন 40 বছর বয়সে কারণ ছেলে মেয়ে বড় হইতে যাচ্ছে, এখন ওদের প্রতিপালন করছেন, তখন চিন্তা হচ্ছে যে আল্লাহ, অথচ হয়তো হয়তো আপনি বাঁকা ছিলেন, আপনার বাপ মার অবাধ্য ছিলেন, বেয়াদব ছিলেন, হ্যাঁ বাঁকা পথে চলেছেন, কিন্তু এখন 40 বছর বয়সে এসে কিন্তু হুঁশ হয়েছে, অধিকাংশ বাপ মায়ের হুঁশ হয়ে যায়, যদি সে খারাপ থাকে 40 বছর আসলে হুঁশ প্রায় হয়ে যায় যে আমার ছেলে মেয়েরা যাতে ভালো হয়। ওয়াসলে এমনি তুবতে এলেই কে যা বল ভ্রান্তি আছে আল্লাহ তোবা করছি, ওয়াই নিমিয়াল মুসলিমের, আর আমি আত্মসমর্পণ করছি মুসলিম, অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। এই দোয়া কার মুখস্থ আছে? সূরা আহকাফের এই দোয়াটি মুখস্থ করবে। যাদের ছেলে মেয়ে হয়েছে ছেলে মেয়েকে সলেহ নেক যদি বানাতে চান, ওয়াসলেহ লি ফি যুরিয়াতি, লম্বা দোয়া যদি নাও করতে পারেন এতটুকু, ওয়াসলেহ লি ফি যুরিয়াতি, আল্লাহ আমার জন্য আমার ছেলে মেয়েদেরকে সলেহ বানিয়ে দাও, নেক বানিয়ে দাও। 40 বছর বয়সে মানুষের জ্ঞান পূর্ণ হয় কথা বলতে গিয়ে এই কথাগুলি বললাম।
তো রসুল্লাহ ইসলামে তখন 40 বছর বয়স হয়েছিল, আর এই বয়সে বছর ওয়ালাহা বয়স আছে রসুল ও গালেবান, অধিকাংশ রসুল গণকে নবুয়াত রেসালাত এই বয়সেই দেওয়া হয়েছে। এই 40 বছর বয়স আসতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পূর্বাভাস আসতে লাগলো নবুয়াত রেসালাতের, একটা কিছু অসাধারণ হতে যাচ্ছে, আগে থেকে একটা ইশারা ইঙ্গিত যেন চলে আসছে, কোন একটা সুসংবাদ আসতে যাচ্ছে। তার মধ্যে একটা ছিল কি, সত্য স্বপ্ন, রুইয়া সাদেকা, কোন কোন হাদিস রয়েছে, আর কোন হাদিস রয়েছে রুইয়া সালেহা, নেক্সট স্বপ্ন, ভালো স্বপ্ন, ভালো স্বপ্ন দেখতেন আর যা স্বপ্ন দেখতেন হয়ে যেত, মানে মিথ্যে কোনো স্বপ্ন হইতো না, শয়তানের পক্ষ থেকে কোনো রকমের বিভ্রান্তিকর স্বপ্ন হইতো না, বা ফালতু স্বপ্ন হইতো না, স্বপ্ন 3 রকমের হয়, ওইসব বাজে স্বপ্ন হইতো না, যা স্বপ্ন দেখতেন স্বপ্নের ভালো তাবির হইতো আর ভালো স্বপ্ন দেখতেন তিনি। বলছেন ফাকানা ইয়ারা রুয়ান সালিহা তাকাও কামা ইয়ারা, যা দেখতেন তাই হইত। এবং অন্য রেওয়ায় সহিহ বুখারীর রেওয়ায়েতে রয়েছে হাদিসে যে ফাকানা লা ইয়ারা রুয়ান ইল্লা জাত মিসলা ফালাকি সুবহে, যে কোনো স্বপ্ন দেখতেন যেমন ভোর হওয়া নিশ্চিত, এখন যে রাত ধরেন না এটা তো ভোর হওয়া নিশ্চিত, ভোর হবে যখন রাত চলছে, ঠিক ওই রকমই যা স্বপ্ন দেখতেন যা হয়ে দেখেছি আমি সেটা ঘটবে, ঘটে যেত, কারণ নবী রসুলগণের স্বপ্ন হচ্ছে ওহী। তো এই স্বপ্ন দিয়ে কিন্তু ওহী শুরু হয়ে গেছে, স্বপ্ন দিয়ে কি শুরু হয়েছে, ওহী শুরু হয়ে গেছে রসুলুল্লাহ, এটা হচ্ছে পূর্বাভাস বা সুসংবাদ নবুয়াত রিসালাত। আর একটা অসাধারণ দেখতেন যে হঠাৎ করে তিনি আলো জ্যোতি দেখছেন অন্ধকার, অন্ধকারের ভিতরে আলো জ্বলছে সৌত, আর হঠাৎ করে কোন একটা আসমানি আওয়াজ শুনতেন, কাউকে দেখতে পাচ্ছেন না কিন্তু আওয়াজ শুনছেন, আওয়াজ শুনতেন, তার মধ্যে শুনতেন জিবরাইল আলাইহিস সালাম, কিছু দেখছেন না, বলছে ইন্নাকা লারাসূলুল্লাহ হাক্কান, হে মুহাম্মদ তুমি সত্য নবী রসুল হবে, তুমি সত্য নবী রসুল হবে, ইন্নাকা লারাসূলুল্লাহ, আওয়াজ শুনতেন। আরো অসাধারণ যা তিনি দেখতেন তা হচ্ছে পাথরে গাছে তাকে সালাম করত, সালাম করত, এই সময়গুলিতে সালাম করত মক্কার পাথরে, বলছে ইন্নিল্লা আরেফ হাজারান, আমি একটা পাথরকে চিনি, বলছেন রাসূলুল্লাহ বলছে আমি একটা পাথরকে চিনি, বে মক্কা তো মক্কায় কান ইউসাল্লিমু আলাইয়া কাবলা আন উবআসা, আমি নবী হওয়ার আগে আমাকে সালাম করত, পাথর থেকে সালামের আওয়াজ আসছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই রমজান তার জীবনে যখন আসলো, যেটা ছিল 41 বছর বয়সের রমজান, 40 বছর পার হয়ে আরবি মাস হিসাবে 41 বছর বয়সের রমজান, হেরা পাহাড়ের গুহায় তিনি এতেকাফ অবস্থায় ছিলেন, আল্লাহর জিকির আজকার করছিলেন, এবাদতবন্দি করছিলেন, হঠাৎ করে নবুয়াত আর ওহি নিয়ে জিবরাইল আলাইহিস সালাম তাশরিফ নিয়ে আসলেন, নবুয়াত এবং ওহি সহ জিবরাইল আলাইহিস সালাম তাশরিফ নিয়ে আসলেন। এখন জিবরাইল আলাইহিস সালামের পরে আসার পরে কি ঘটলো, এটা সহিহ বুখারীর হাদিসে কিছুদিন আগে সহিহ বুখারীর ধারাবাহিক আলোচনায় যে কিতাবুল ওহী, ওহির পর্বে এই হাদিস আলোচনা হয়েছে, যারা বুখারীর ক্লাসে এসেছেন ওই হাদিসটা দিয়েই এখানে আমরা আমাদের আলোচনা পুরো করছি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত ওই হাদিস, যিনি এই কাহিনী বা ঘটনা বর্ণনা করেছেন, কালাত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আউওয়ালা মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ মিনাল ওয়াহী আর রুয়া সালিহিন, সর্বপ্রথম রসুলুল্লাহ সাল্লাম ওহী শুরু হয় স্বপ্নে বা ঘুমে, ভালো স্বপ্ন দিয়ে, ঘুমের অবস্থায় নিদ্রা অবস্থায় ভালো স্বপ্ন, ফাকানা লা ইয়ারু ইয়ানিল্লা জাত মিসলা ফালাক, যে কোনো স্বপ্ন দেখতেন যেমন ভোর হয় ওইরকমই চলে আসলো, সুম্মা হুব্বে বিলাইল খালা, স্বপ্ন দেখাটা আগে থেকে শুরু হয়েছিল, ভিতরে এই যে নির্জনতা তার পছন্দ লাগতে লাগলো, মানুষের সাথে ভালো লাগে না, মানুষের সমাজে থাকতে ভালো লাগে না, একা থাকা পছন্দ করতে লাগে, ওখানে এখলুবে গাড়ি হেরা, সুতরাং তিনি হেরা পাহাড়ের গুহায় নির্জন থাকতে লাগলেন, ফায়াতাহান্নাসু ফিহিল লাইয়ালী,
জওয়াতিল আদ, কয়েক রাত এক টানা তিনি ওখানে গিয়ে এবাদত বন্দী করতেন, ইতাহান্নাস মানে ইতাআব্বাদ, এবাদত বন্দী করতেন। কাবলা ইয়ানজিল আহলিহি, পরিবারের কাছে আসার আগে, মানে এক টানা কয়েক রাত বা কয়েকদিন আসতেন না। আবার যখন খাবার দাবার যা কিছু বেঁধে নিয়ে যেতেন, সেই যুগে যা খাবার ছিল শেষ হয়ে যেত, ওয়া তাযাওয়াদু লিযালিক, আবার কয়েকদিনের খাবার কিছু বেঁধে নিয়ে যেতেন। সুম্মা ইয়ারজিউ ইলা খাদিজা, তারপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফিরে আসতেন। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়জন স্ত্রী ছিলেন যদি কেউ জিজ্ঞেস করে কি বলবেন? একজন মাত্র স্ত্রী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন ইন্তেকাল করেননি, দ্বিতীয় কোন বিয়ে করেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরেই তখন দ্বিতীয় তৃতীয় বা অন্য বিয়েগুলো করেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ইসলামের যারা দুশ্মন, বাইরের দুশ্মন, যারা প্রাচ্যবিদ আর তারপরে আর বিভিন্ন কাফেররা, আর ঘরের দুশ্মন মানে মুসলিম সমাজে আছে কিছু মুনাফিক যারা এই ধরনের বেয়াদবিমূলক কথা বলে থাকে বা লিখে থাকে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন, ভোগবিলাসী ছিলেন। তাহলে একটা ভোগবিলাসী মানুষ যদি বিয়ে শাদী করে, আমোদ ফুর্তি করে, তো কখন করবে? যৌবনকাল থেকে শুরু করবে, 15 বছর, 18 বছর, 20 বছর, 25 বছর, এই বয়স থেকে শুরু করে 40 পর্যন্ত করবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40ও দ্বিতীয় বিয়ে না, 40 তো নবুয়ত পেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকাল হয়েছে প্রায় অনেক পরে, তারপরেও তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 50 পার হয়ে গেছে। জি হ্যাঁ, তারপরে বিয়ে করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি বিবাহের বড়ই রহস্য, হেকমত, তত্ত্ব ছিল। এই একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, আর এর উপর আমার আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক কিছু আছে, তো যদি কোনো এক সময় সময় হয়, একদিন হবে না, অনেক আলোচনা লাগবে, যে প্রত্যেকটি যে দ্বিতীয় তৃতীয় বিয়েগুলো কেন করলেন তিনি, আর তা দিয়ে উদ্দেশ্য কি ছিল, আর ইসলাম মের কি লাভ হয়েছে, নিজের ব্যক্তি লাভ না, ইসলামের কি লাভ হয়েছে, কি উপকার হয়েছে। অবাক হয়ে যাবেন আপনি সেই রহস্যগুলি শুনলে বা পড়লে বা জানলে। প্রত্যেকটাতে দিনই উদ্দেশ্য ছিল, ইসলামের খেদমত উদ্দেশ্য ছিল, ইসলামের প্রচার প্রসার উদ্দেশ্য ছিল, আর বিভিন্ন গোত্রগুলির সাথে বাঁধন মজবুত করার উদ্দেশ্য ছিল। দেখেন, একটা পরিবার বা একটা বংশ, ওটা একটা বংশ, আপনাদের সাথে কোনো সম্পর্ক ছিল না আপনার বিয়ের আগে, কিন্তু বিবাহের পরে ওদের সাথে এমন একটা মজবুত সম্পর্ক হয়েছে যে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনই সব কিছু করেন, আল্লাহ হেফাজতকারী, কিন্তু মাধ্যম তো এগুলি, মানুষের সাপোর্ট, নিজের বংশ আর না হলে শ্বশুর বংশ, তাই না? তো অনেকের দেখা গেছে যে নিজের বংশ হয়তো দুর্বল, কিন্তু শ্বশুর বংশ অত্যন্ত পাওয়ারফুল, তা দিয়ে সে দিন দুনিয়ার অনেক কিছু, যারা দুনিয়া দ্বারা দুনিয়া করেছে, কিন্তু যারা দিন দ্বারা দিনের অনেক ফায়দা করেছে, অনেক ফায়দা করতে পারে তার দ্বারা, ধরো দিনের দাওয়াত দিচ্ছে, এই ক্ষেত্রে তার সমর্থক হয়েছে, তার হ্যাঁ তার সাহায্য সহযোগিতা করেছে, তার সাপোর্ট করেছে, আর কেউ কিছু বলতে পারে না, এলেম আছে তার কাছে, কিন্তু যে জনবল লাগবে জনবল ছিল না, কিন্তু একটা বিবাহের কারণে সে একটা বড় একটা জনশক্তি পেয়েছে, সেটা তার দাওয়াতের প্রচার প্রসারে অনেক কাজ দিয়েছে। এইরকম বহু হিকমত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু বিবাহে। যাই হোক, ওটা আজকের বিষয় নয়, সেজন্য আজ আর ওদিকে যাচ্ছি না। ইনশাআল্লাহ যখন আমাদের সিরাতগুলি প্রায় শেষ হয়ে যাবে, নবী সাল্লাল্লাহু বিবিদের জীবনীগুলি আসবে, তখন ইনশাআল্লাহ ওটা একটা আলোচনা থাকবে, আল্লাহ যদি তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে হেরা পাহাড়ের গুহায় এবাদতবন্দি করতেন, হঠাৎ করে ফেরেশতা আসলো, ফাজাআল মাআহুল মালাক, ফাকাল ইকরা, এসে পড়তে বলল। ফাকাল মা আনা বিকারিন, আমি তো পড়ালেখা জানি না, আমি তো পড়তে জানি না। তারপরে রাসূল বলছে ফা আখাযানি, তখন জিবরা আলাইহিস সালাম কি করলেন, ধরলেন, ফাগাত্তানি, চেপে ধরলেন, চাপ দিলেন, হাত্তা বালাগা মিন্নিল জাহদু, আমার বড়ই কষ্ট হইল, এমন চেপে ধরেছে যে বড় কষ্ট হয়েছে। সুম্মা আরসালে, তারপরে ছেড়ে দিলেন, ফাকাল ইকরা, তারপরে পড়তে বললেন, কুলতু মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, ফা আখাযানি, তারপরে আবার ধরলেন, ফাগাত্তানি, দ্বিতীয়বার চেপে ধরলেন,
হাত্তা বালাগা মিন্নিল জাহাদ, বড়ই কষ্ট হলো। তৃতীয়বার আবার চেপে ধরলেন, পড়তে বললেন যখন বলে মা নবে কারি, আবার চেপে ধরলেন, তারপরে ছেড়ে দিলেন, তিনবার এরকম চেপে ধরলেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেপে ধরেছেন কে? জিব্রাইল আলাইহিসসালাম। জি হ্যাঁ, এটা কি সুন্নাত নাকি? কেউ যদি এটা করা শুরু করে যে আমি একজন আলেমে দিন অথবা আমি পীরে কেবলা, তো আমার মুরিদকে চেপে ধরে এলে বকশিব, চলবে? এ বেদাত আছে কিন্তু পীরদের মধ্যে আছে না, সেই জন্য বললাম। জি হ্যাঁ, জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে এসে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেপে ধরেছে। তার বিভিন্ন রহস্য থাকতে পারে, তার মধ্যে একটা হচ্ছে যে সচেতন হবে, মানুষ সজাগ হবে। এছাড়াও অন্য বহু হেকমত থাকতে পারে যেগুলি আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে তো আর কোনো কাউকে চেপে ধরেননি এভাবে, যে আমাকে যেহেতু জিব্রাইল চেপে ধরেছিল, আবু বকর তুমি ইসলাম কবুল করলে তোমাকে এলেম দেওয়ার জন্য তোমাকে আমি চেপে ধরি, বুঝছেন নাকি? উমারকে চেপে ধরেছেন যে তুমি অনেক বিরোধিতার পরে ইসলাম কবুল করলে তোমাকে একটু চেপে ধরি যে তোমার ইমান মজবুত হয়ে যাক আর তোমার এলেম বেশি হয়ে যাক, তাই না? করেছেন? করেননি। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, কাউকে চেপে ধরতেন, তাহলে এই পীরদের জন্য এটা শরীয়ত হইত। সুতরাং এইরকম যারা করে তারা কি বেদাতপন্থী, বেদাত করে আর করলো বেদাতেন দলালা, বেদাত হচ্ছে গুমরাহি, আর গুমরাহির পরিণাম জাহান্নাম। তৃতীয়বার যখন হয়ে গেল, তারপরে বললেন ইকরা, পড়ো, ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক, খালাক আল ইনসান মিন আলাক, ইকরা ওয়া রব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামা আল ইনসানা মা লাম ইয়ালাম। কয়টি আয়াত নাযিল হয়েছিল? পাঁচটি আয়াত নাযিল হয়েছিল। যে আয়াতগুলিতে রয়েছে পড়ার কথা কয়বার? দুইবার। আর কলমের কথা একবার, আর তালিমের কথা দুইবার, বুঝতে পারছেন? আল্লামা বিল কালাম, আল্লামা তালিম, আল্লামা আল ইনসান মা লাম ইয়ালাম, বরং আল্লামা আল ইনসান আর মা লাম ইয়ালাম, যা জানতো না। এটা ধরলে তিনবার এলম শব্দটি এসছে, এলম শব্দটি তিনবার এসছে, একরা শব্দ দুইবার এসছে, তিন দুই পাঁচ, আর কলম শব্দ একবার এসছে। সুবহানাল্লাহ, এতে থেকে শিখার নেই আমাদের? হ্যাঁ, যে কলম ব্যবহার করতে হবে তাহলে এলেম হাসিল হবে, তালিম নিতেই হবে, পড়তে হবে তাহলে এলেম হাসিল হবে। জি হ্যাঁ, মানুষ এলেম শিখে পড়ে আর পড়ে তখন ওই এলেমটা চোখ দিয়ে ঢুকে, ব্রেনে যায় কিন্তু কোনটা দিয়ে ঢুকে? পড়ে, চোখ দিয়ে ঢুকে কিন্তু দেখছে। জি, আর শুনে, কান দিয়ে ঢুকে। কিছু এলেম কান দিয়ে ঢুকে ব্রেনে গিয়ে, হ্যাঁ, মেমোরিতে যদি সংরক্ষণ করতে পারেন তাহলে কাজ হয়ে গেল আপনার। আর কিছু এলাম আছে চোখ দিয়ে ঢুকে, ঢোকার পর মেমোরিতে যায়, তারপর যদি হেফাজত করতে পারেন তাহলে কাজ হয়ে গেল আপনার। যে যত বেশি সংরক্ষণ করতে পারবে সে তত বড় পৃথিবীতে জ্ঞানী হয়েছে আর হবে। আর যার যত বেশি আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে, সে একে মনে রাখতে পারি না, সে কিছু মনে থাকে না, ও যাবে। এত পড়ছে কিছুই মনে থাকে না, এত শুনছে কিছু মনে থাকে না, আছে না? জি হ্যাঁ, আমরা যত পড়েছি আর যত শুনেছি যদি আমাদের মনে থাকতো তো সুবহানাল্লাহ কত এলেমের যে পাহাড় হয়ে যেত, তাই না? সুবহানাল্লাহ, যদিও পাহাড় বলা যাবে না, কারণ আল্লাহ রাব্বুল এলেমের সামনে কিছুই না। হ্যাঁ, ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, আল্লাহ সমস্ত মানুষকে যতই উন্নতি করুক পড়াশোনা করে আর শিক্ষিত হয়ে, আল্লাহ বলছে তোমাদেরকে সামান্য এলিম দেওয়া হয়েছে, কালিলা, অল্প জ্ঞান দেওয়া হয়েছে। এই জন্য কখনো এলমের অহংকার করতে নাই। সুবহানাল্লাহ, ফাওকা কুল্লাযী ইলমিন আলিম, আল্লাহ বলছেন আর সূরা ইউসুফে ফাওকা কুল্লাযী ইলমিন আলিম, প্রত্যেক পণ্ডিত বিদ্বানের ওপর বড় পণ্ডিত বড় বিদ্বান আছে। যতই বড় আপনি বিদ্বান হয়ে যান আপনার ওপর বড় বিদ্বান আছে, আপনি জানেন না হয়তো যে কোথায় আছে, আপনার খবর নেই, আপনি মনে করছেন যে আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী, কিন্তু না, এটা ভুল আপনার। আর এ কথা প্রমাণ করে দেওয়ার জন্যই মুসা আলাইহিস সালামকে খেজের আলাইহিস সালামের সাথে আল্লাহ সফর করিয়েছিলেন। যদিও সার্বিক দিক থেকে যদি দেখা যায় তাহলে মুসা আলাইহিস সালামের এলেম বেশি ছিল, কিন্তু মুসা আলাইহিস সালামের এলেমের দিগন্ত আলাদা
আর খেজের আলাইহিস সালামের এলেমের হ্যাঁ দিগন্ত হচ্ছে আলাদা, কিন্তু এমন এলেম খেজের কাছে আছে যেটা মুসা আলাইহিস সালামের কাছে নেই, আর এমন এলেম মুসা আলাইহিস সালামের কাছে আছে যেটা খেজের আলাইহিস সালামের কাছে নেই। আর এটা ওই হাদিসটা আছে, কিন্তু যে হাদিসটা মুসা আর খেজের ঘটনা হাদিস সহিহ বুখারী তো রয়েছে, ওতে এই কথা রয়েছে যে ইন্নি আলা ইলমিন, খেজর আলাইহিস সালাম বলছেন আমাকে এমন এলিম দেওয়া হয়েছে বা আমার কাছে এমন এলিম আছে যেটা আপনি জানেন না, আর আপনাকে ওয়ান্তা আলা ইলমিন, হ্যাঁ আপনার কাছে এমন এলিম আছে যেটা আমি জানি না, আমাকে দেওয়া হয়নি। সুতরাং আবার সুফিদের এইখানে আর এক গোমরাহী হচ্ছে কি জানেন, যে বাতিনে এলেম, এখান থেকে বাতিনে এলেমের রাস্তা খুলে এরা বাতেনি পার্টি, এরা এমন এলেম রাখে যেই এলেম কোরআন হাদিসে পাওয়া যায় না, আর যেই এলেমের গুরুত্ব জাহির এলেম চাইতে শরীয়তের এলেম চাইতে বেশি, এগুলো তাদের গুমরাহি। কিন্তু কারণ খেজের আলাইহিসসালাম আমাদের জন্য উসওয়া আদর্শ নন, আর খেজের আলাইহিসসালামকে যে এলেমগুলি দেওয়া হয়েছিল সেগুলি কাউকে দেওয়া হয়নি, আর ওগুলো জানার কোনো সূত্র সনদও নাই যে কোন কী মাধ্যম দিয়ে জানবেন, এ কথাও কোরআন হাদিসে বলা হয়নি। যদি বলা হইতো যে জাহিরে এলেম নেওয়ার জন্য কোরআন ও হাদিসের ওহি, আর বাতেনে এলেম খেজেরের এলেমের জন্য স্বপ্ন অথবা কাশ হ্যাঁ অথবা আর কিছু, তাহলে বলতে পারতেন, কিন্তু আছে এরকম দলিল? যখন নাই তাহলে ওই রাস্তা বন্ধ আছে, ওই এই রাস্তা হচ্ছে সেটা গুমরাহির রাস্তা, একটা চরম গুমরাহির রাস্তা এবং মানুষকে ধোকা দেওয়ার রাস্তা এবং মানুষের ধন সম্পদ লুটপাট করার রাস্তা। বাতেনে এলেমের ধমক চমক দিয়ে দাপট কায়েম করে মানুষের পকেট থেকে টাকা পয়সা ঝেড়ে ঝেড়ে ইনকাম করা, হ্যাঁ আমাদের কাছে এমন এলেম আছে তোমার সব খবর রাখে, হ্যাঁ তোমার কি সমস্যা আর কি হয়েছে না হয়েছে আর কি হবে তোমার সব খবর রাখে তোমার, হ্যাঁ আর সব করতে পারি আমার আউযুবিল্লাহ। জি হ্যাঁ, এগুলো বড় গোমরাহি, কিন্তু সব খেজুরের দল সেজেছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি মুসা আলাইহিস সালাম বেঁচে থাকতেন তো আমার অনুসরণ করা ছাড়া কোনো উপায় ছিল না, আজকে যদি মুসা আলাইহিস সালাম বেঁচে থাকতেন আল্লাহ লাও কানা মুসা হাইয়্যান লামা ওয়াসিয়া ইল্লা ইত্তেবাই, আমার অনুসরণ করা ছাড়া উপায় ছিল না। তাহলে খেজের আলী সাল, আচ্ছা পীরেরা কি বলে খেজের আলী সাল্লাম কি হ্যাঁ পানির নবী এখনো জিন্দা আছে, খেজের আলাইহিস সালাম যদি জীবিত থাকে তো নবী সাল্লামের কাছে এসে ইসলাম কবুল করা ছাড়া তার কোনো উপায় ছিল না, কেন বলেন? এই হাদিসের আলোকে বেঁচে থাকলে তাহলে বোঝা যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগেই কোন যুগে সেই যুগে হোক হ্যাঁ তিনি যদি আদম সন্তান হন তাহলে তিনি মারা গেছেন, আদম সন্তান হন তাহলে তিনি মারা গেছেন, যদি মানে ফেরেস্তা জগৎ সেটা আলাদা কথা, কিন্তু আপনার কাছে দলিল না যে তিনি ফেরেস্তা ছিলেন, তাই না? আচ্ছা তিনি নবী ছিলেন কি ছিলেন না এটাতে খেলাফ রয়েছে। জি হ্যাঁ, নবী হইলেও মারা গেছেন আর নবী না হইলেও মারা গেছেন, বোঝা গেছে কথা? জি হ্যাঁ। এই পাঁচটি আয়াত নাজিল হইল, রাসূলুল্লাহ সাল্লাম এই আয়াতগুলি নিয়ে ফিরলেন, কিন্তু থরথর করে কাঁপছেন, আসলেন নিজের স্ত্রীর কাছে, জি খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বললেন খুব শীত লাগছে ঠান্ডা লাগছে, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল জড়িয়ে দাও কম্বল জড়িয়ে দাও। জি হ্যাঁ, ফাজাম্মালুহু, তাকে কম্বল জড়িয়ে দিলেন। জি হ্যাঁ, এখান থেকে আইয়ুহাল মুজাম্মিল নাজিল হয়েছে এই। জি হাত্তা যাহাবা আনহুর রাও, তখন ভয় ভীতি দূর হলো, মানুষকে যখন ঠান্ডা লাগে ঠান্ডাটা যখন দূর হয়ে যায় একটু শরীরটা গরম হয় তখন হ্যাঁ কম্পনটা চলে যায়। জি হ্যাঁ, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পুরো বৃত্তান্ত ঘটনা, যে কি ঘটলো আজকে এই ঘটেছে। বলার পরে বলছে লাকাদ খাশিতু আলা নাফসি, আমার খুব ভয় লাগছে, খুব ভয় পাচ্ছি, মনে হয় বাঁচব না, মানুষ তো প্রথমবার অসাধারণ একটা কিছু হওয়া যেমন তেমন কথা, জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, তো লাকাদ খাশিতু আলা নাফসি, আমার খুব জানের ভয় লাগছে মরে যাব। ফাকালাত খাদিজা, তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন কাল্লা, কোশ্চিন কালেও পড়বেন না, কোশ্চিন কালেও আপনি ধ্বংস হবেন না, আপনার ক্ষয়ক্ষতি হবে না, ওয়াল্লাহে আল্লাহ কসম করে বলছি মা ইউখজিক আল্লাহ আবাদা, আল্লাহ কখনো আপনাকে লাঞ্ছিত অপদস্থ করবেন না, কখন করবেন, কেন করবেন না দেখেন,
এত শক্তভাবে আল্লাহর কসম করে আর কোশ্চেন কালেও নয় হইতে পারে না বলছেন, ওর কারণগুলি কি? এই কারণগুলি চিন্তা করেন। তাহলে আপনাকে আমাকেও আল্লাহ লাঞ্ছিত করবেন না যদি এই ভালো বৈশিষ্ট্য গুণগুলি যেগুলি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে বর্ণনা করেছেন বা বলেছেন বলে সান্ত্বনা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এগুলি যদি আপনার মধ্যে থাকে আমার মধ্যে থাকে, এটা হচ্ছে শিক্ষণীয় বিষয় সিরাতুন নবী থেকে। এই উত্তম চরিত্রগুলি শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস না, যে তিনি করতেন সেজন্য হ্যাঁ তাকে আল্লাহ লাঞ্ছিত করবেন না আর করেননি, আর আপনি এই চরিত্রগুলি আপনার মধ্যে আছে তারপরে আপনাকে আল্লাহ লাঞ্ছিত করেছে, এটা হতে পারে না। আল্লাহ আপনাকেও লাঞ্ছিত করবেন না যদি আপনার মধ্যে এই সুন্দর সুন্দর চরিত্রগুলি বা গুণগুলি থাকে। কি কয়েকটি আছে? ইন্নাকা আল্লাহ তাসালুর রাহিম, আপনি আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখেন, আপনি আপনার বংশধর আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রাখেন। আপনার আত্মীয় স্বজন মানে শুধু আপনার বাবার বংশের লোক না, আপনার বাবার বংশ আর মায়ের বংশের লোক, ওরা আপনার আত্মীয়। কিন্তু বাপের আত্মীয় আত্মীয় আর মায়ের আত্মীয় আত্মীয়, এটাও মনে রাখবেন। সুতরাং আপনি যেমন চাচা ফুফুদের সাথে সম্পর্ক রাখবেন, দাদা দাদিদের সাথে সম্পর্ক রাখবেন, তা ওই নানা নানি আর খালা মামা ওদের সাথেও সুসম্পর্ক রাখবেন। যত কাছের হবে তত বেশি হক থাকে, আর যত দূরের হবে, ধরেন আপনার চাচা তো খালা, চাচা তো মামা, চাচা তো ফুফু, হ্যাঁ চাচা তো চাচা, দূরের হইল, হ্যাঁ চাচা আর চাচা তো ভাই, চাচা তো ভাইয়ের তুলনায় চাচা কাছের, এইভাবে আর কি। একজন সচ্ছল আর একজন অসচ্ছল, একজন অভাবী চাচা, একজন অভাবী খালা ফুফু আর একজন অভাবী নয়, দুজনের পার্থক্য আছে। আপনি সবার সাথে সুসম্পর্ক রাখবেন, কিন্তু কারো সাথে অর্থের দ্বারা সুসম্পর্ক রাখবেন, কারো সাথে কথা আর আচার আচরণ দিয়েই হয়তো সুসম্পর্ক রাখা যথেষ্ট। জি, ওয়াতাহমিলুল কাল্লা, আর আপনি মানুষের বোঝা বহন করেন। কিসের বোঝা? কারো ঋণের বোঝা, ঋণের বোঝা, কারো ভরণ পোষণের বোঝা, অসহায়, এটা বিধবা আছে হয়তো, অসহায় এতিম আছে, তার ভরণ পোষণের ব্যবস্থা নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজের দায়িত্ব নিতেন যে তোমার ভরণ পোষণের দায়িত্ব আমার থাকলো, তোমার কেফালত আমার দায়িত্ব। কারো ঋণের বোঝা রয়েছে, হ্যাঁ তাকে অপমান অপদস্ত করছে, ধাক্কা ধাক্কি করছে, হয়তো টাকা দিয়ে উঠে এখান থেকে টাকা দিয়ে যা, হয়তো হয় না এগুলো, কি হয়েছে কি হয়েছে, এই যে এই টাকা পয়সা আমার ধার নিয়েছে, যে দেয় না যাও আমি দিয়ে দিলাম বা আমার জিম্মে নিয়ে নিলাম, তুমি ওকে ছেড়ে দাও, ওকে অপমান করিও না, মারধর করিও না, আমার দায়িত্ব থাকলে আমি দিয়ে দেবো, তখনই দিয়ে দিলেন থাকলে, আর না হলে বাধা করলে যে এই কয়েকদিন মধ্যে দিয়ে দিব। এই হচ্ছে তাহমিলুল কাল্লা, পরের বোঝা বহন করতেন। জি, এগুলো ভালো গুণ, এই চরিত্রগুলি আমাদেরকে যথাসাধ্য চেষ্টা করতে হবে নিজের মধ্যে পয়দা করা। জি, ও তাকসিবুল মাদুম, এবং সর্বহারাদের জন্য আপনি আয়ু উপার্জন করেন, রুজি রোজগার যে করেন শুধু নিজের পেটের ধান্দাই নয় আর নিজের স্ত্রী ছেলে মেয়েদের জন্য নয়, যারা সর্বহারা কিছুই নেই তাদের, মাদুম কিছু নেই, পয়সা কড়ি নেই তাদের কাছে, খাওয়ার ব্যবস্থা নেই, বাসস্থান নেই, তাদের জন্য আয়ু উপার্জন করেন, তাদেরকে দেন যে তোমরা এই কাজগুলি করো, সুবহানাল্লাহ। তাহলে এইরকম যারা একেবারে সর্বহারা, হ্যাঁ আপনার বাড়িতে আলহামদুলিল্লাহ কয়েকদিনের খাবার আছে আর একজনের আজকের খাবার নেই, কেন ওকে খাওয়াইতে হবে না আপনাকে, শুধু নাফসি নাফসি করবেন। এই চরিত্রগুলি যদি পয়দা করতে পারেন তাহলে আপনাকে আল্লাহ দুনিয়াতে কখনো লাঞ্ছিত করবেন না। এগুলো আখেরাতের কথা চলছে না, কিন্তু কিসের কথা চলছে? নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন যে আমাকে ভয় লাগছে, মনে হয় মরে যাবো না অসুস্থ হয়ে যাব, হয় মরে যাওয়ার ভয় লাগছে, হয় মরে যাবো আর না হলে অসুস্থ হয়ে যাবো, আর হয়তো আমি বিছানা থেকে উঠতে পারবো না। বলছেন না, মোটেই হবে না, আল্লাহ এইভাবে লাঞ্ছিত করবেন না। তাহলে এগুলো দুনিয়ার ফায়দা, এই ভালো কাজগুলি যদি করতে পারেন তাহলে দুনিয়ার ফায়দা রয়েছে, আখেরাত তো আছেই। ওয়া তাকরিজ দাইফ, আর আপনি অতিথিদের আপ্যায়ন করেন, মেহমান নওয়াজি করা, মেহমানদের আপ্যায়ন করা, তাদেরকে খেতে দেওয়া, তাদের সাথে ভালো আচরণ করা, এটা ভালো গুণ। আর অতিথি মানে আমাদের ভাষা, আজকালকার মুসলিমদের ভাষা যে আমাদের সমাজ, তাতে মানে পরিচিত লোক যারা, হয় বন্ধু মহল, হ্যাঁ না হলে নিজের আত্মীয় স্বজন বংশ, আর না হলে মায়ের বংশ, না হলে শ্বশুর বংশ, এর বাইরে আমাদের কোনো মেহমান আছে? হ্যাঁ, আমাদের মেহমান মানে কি? প্রথম কথা, পরিচিত খাতির, শুধু পরিচিত না, খাতিরের হইতে হবে।
এখানে যদি একটা অপরিচিত কোনো দিনই ভাই আসে, দেখে আপনারা কেউ চেনেন না, আর বেচারা থাকার কোনো জায়গাও নেই, আর রাত্রে খাবে তো তার কাছে 5-10 রিয়ালও নেই, জানতেও পারেন তবু আপনারা দায়িত্ব নেবেন না, রাগ করবেন না, এটা মানে বর্তমান অবস্থা যেটা, কেউ দায়িত্ব নেবেন না, তাকে কেউ নিয়ে যাবেন না যে ভাই কোথায় পড়ে থাকবেন আপনি, বাইরে চলেন আমার বাসায় থাকুন, ভাই আপনি অনাহারে থাকবেন চলেন আমার খাবার আছে ওইটাকে দুজন মিলে শেয়ার করে খাবো, এইরকম লোক পাওয়াই মুশকিল, অচেনা লোক। কিন্তু যদি খাতির থাকে, ও রিয়াজ থেকে এসছে, হ্যাঁ জেদ্দা থেকে এসছে, মক্কা থেকে এসছে, অমুক আমার সাথে খাতির রাখে, আগে থেকে আমার সাথে ফ্রেন্ডশিপ আছে, যেভাবে হোক না কেন, সুতরাং ওকে আপনার রুমে নিয়ে গেলেন, খাওয়াচ্ছেন আর তাকে ঘোরাচ্ছেন, এইরকম সম্পর্ক তো সবাই রাখে, এইটা ইসলামের আসলে মেহমান নামাজ নয়, আতিথ্য নয়, আসলে আতিথ্য হচ্ছে চেনা অচেনা, এমন কেউ অমুসলিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনীতে এমন ঘটনা আছে যে অমুসলিম মেহমান এসছে আর বেশি করে খেয়েছে, সব খেয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই লোকটি পরের দিন যখন মুসলমান হয়েছে তো অল্প খেল, তখন ওই প্রসিদ্ধ হাদিসটি বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সব খেয়ে ফেলে দিয়ে, 7 খাবার ছিল সব খেয়ে ফেলে দিয়েছে, যেদিন কাফের ছিল, আর যেদিন মুসলিম হয়েছে অল্প এতটা খেয়েছে, অল্প খেয়েছে, একজনের খাবার খেয়েছে, যেমন একজনে নর্মাল খায় অতটাই খেয়েছে। কি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস জানা আছে, ইন্নাল মুমিনা ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ ওয়া ইন্নাল কাফিরা ইয়াকুলু ফি সাবআতি আমআ, মুমিন একটা পাকস্থলিতে খায়, একটা পেটে খায়, আর কাফের তার 7 পাকস্থলি আছে, 7 পেটে খায়, 7 পেট খায়, চিন্তা করতে পেরেছেন? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে অমুসলিমকেও খাওয়িয়েছেন, ঠিক না, বোঝা যায় না? জি হ্যাঁ। আর কি, ওয়াতুয়িনু আলা নওয়াইবিল হাক্কি, আর ন্যায্য বা প্রাপ্যের বিষয়, যেগুলো ন্যায্য বিষয়, হকের বিষয়, সেগুলোর ক্ষেত্রে আপনি সার্বিক সহযোগিতা করেন, কোনোখানে কারো হকের ব্যাপার রয়েছে তাহলে তার হক উদ্ধার করার জন্য, তার প্রাপ্য উদ্ধার করে দেওয়ার জন্য, তার অধিকার উদ্ধার করে দেওয়ার জন্য সাহায্য করেন আপনি। ধরেন একটা লোক একজন কাছে টাকা পয়সা পাবে কিন্তু টাকাটা দিচ্ছে না, কেন টাকাটা দিবেন? হ্যাঁ, অথবা তার উপরে জুলুম করছে, এই জুলুমের অবসান ঘটাইতে হবে, তার অধিকারটা উদ্ধার করে দিতে হবে, এই কাজগুলি করা, এগুলি কাজ আজকাল শহরের লোক তো করতে চায় না, কে কার দরবারে যায়, একটা লোক চোখের সামনে ওর ছিনতাই হচ্ছে, হ্যাঁ মেরে ফেলে দিচ্ছে, ডাকাতি হচ্ছে, কেউ কিছু বলবে না, শহরের লোক কেউ কার খোঁজ খবর নেবে না, চোখের সামনে দেখবে, গ্রামের লোকদের মধ্যে একটু খানিকটা এই ভালো গুণটা আছে যে এরকম কিছু হলে একটু হেল্প করার চেষ্টা করে যদি ভালো মানুষ হয়, আর আজকালকার তো এই মোবাইলের যুগে কি করে, কেউ কারো হেল্প করবে না, খালি কি করছে ছবি তুলছে, মেরে ফেলে দিচ্ছে একটা লোককে, গণপিটুনি দিয়ে মেরে ফেলে দিচ্ছে একটা মহিলাকে অথবা একটা পুরুষকে, হ্যাঁ একটা ছোট বাচ্চাকে গণপিটুনি দিচ্ছে একটা আম খাওয়ার জন্য, গাছের আম খেয়ে নিচ্ছে সেজন্য ছবি করছে, কিন্তু ওই ছেলেটাকে যে উদ্ধার করতে হবে, ওই মহিলাটাকে যে উদ্ধার করতে হবে, না কোনো কিছু নেই, কেন আল্লাহর আযাব আসবে না, কেন ভালো মুসিবত আসবে না এই জাতির উপর, বুঝতে পারছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চরিত্রগুলি এগুলি ছিল, ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম ওয়া তাকরি দাইফ ওয়া তুইনু আলা নওয়াইবিল হক, এই 5 হচ্ছে উত্তম চরিত্রের বহিঃপ্রকাশ, যে আপনার হ্যাঁ অন্তরে হ্যাঁ সত্যি সততা রয়েছে এবং আপনি একজন সৎ মানুষ আর আপনি একজন চরিত্রবান মানুষ, এর এগুলি প্রমাণ। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিলেন এই বলে, তার সাথে সাথে অতিরিক্ত আরও যেন আমার স্বামীর মনে শান্তি হয় আর মানসিক টেনশন দূর হয়, সেজন্য একজন মুরব্বী ছিলেন ওয়ারাকা বিন নওফাল বিন আসাদ বিন আব্দুল উজ্জা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই, এই লোক জাহিলিয়াতের যুগে খ্রিস্টান হয়ে গেছিল, কিছু ইঞ্জিল পড়েছিল আর তারপরে সে ঘৃণা করতো এই পুতুল পূজা প্রতিমা পূজা, তখন খ্রিস্টান হয়ে গেছিল, সে হিব্রু ভাষায় ইঞ্জিলের যে বাইবেল আছে ইঞ্জিলের বিভিন্ন এগুলি লিখতো বা তর্জমা করতো, ইঞ্জিল
আরবি থেকে হিব্রু থেকে আরবিতে এইভাবে। এবং সে অত্যন্ত বৃদ্ধ হয়ে গেছিল আর চোখের অন্ধ হয়ে গেছিল। তার কাছে নিয়ে গেলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর গিয়ে বললেন যে ইসমা মিন ইবনে আখিক, আপনার ভাতিজার কাছ থেকে কিছু কথা শোনেন। আরবরা মুরব্বি লোককে, সে চাচা তো ভাই হোক আর যাই হোক, ওকে কি বলতো চাচা হিসাবে বলতো, ইবনে আখিক আপনার ভাতিজা, আপনার ভাতিজার কিছু সমস্যা আছে একটু শোনেন। আজকালও তো আমরা বলি বড় মুরব্বিদেরকে, হ্যাঁ আঙ্কেল, আরে চাচাটা বলে না, ছুটে গেছে চাচাটাকে অনেকে উপহাস ঠাট্টা করে বলে চাচা, হ্যাঁ বেয়াদবরা, কিন্তু সবাই তো আর বেয়াদব না, অনেকে চাচা বলছেন সম্মানের সাথে বলছেন। আর আজকালকার ফ্যাশন হয়েছে চাচা না বলে আঙ্কেল বলে, ঠিকই আছে আবার, ঠিক না, একটু বয়স্ক হইলে কি ছোটো বয়সেরও একটু বড় পয়সা আছে আঙ্কেল, হ্যাঁ। আর দাড়ি যদি না থাকার বুড়াও যদি হয় আর একটা দাড়িওয়ালা যদি বেচারা যুবকও হয় তা ওই দাড়িওয়ালাকে চাচা, এরা হলো বিয়াদ, এরা হলো বিয়াদ, কথা বুঝতে পারছেন না জি। আপনার ভাতিজা কি বলছে শোনেন। ওয়ারাকা বললেন ইবনা আখি মাজা তারা, হে ভাতিজা কি দেখেছো তুমি বলো তো দেখি। ফাখবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খবর আমার যা দেখেছেন যা ঘটেছে সব শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ারাকা তখন বলছেন হাযা নামুস আল্লাযী নাযযালাল্লাহু আলা মুসা, ইনি হচ্ছেন সেই নামুস ফেরেশতা, নামুস জি আসমানি দূত, নামুস যাকে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কাছে পাঠিয়েছিলেন, অবতীর্ণ করেছিলেন। মুসা আলাইহিস সালামের কথা বলে, ঈসা আলাইহিস সালামের কথা বলে না, অথচ ঈসার যুগটা হচ্ছে নবী সাল্লামের কাছাকাছি, এই জন্য যে ঈসা আলাইহিস সালামের চাইতে বেশি প্রসিদ্ধি লাভ করেছেন বা খ্যাতি লাভ করেছিলেন মুসা আলাইহিস সালাম। এবং মুসা আলাইহিস সালামের তাওরাতেই রয়েছে যাবতীয় বিধিবিধান, আর ইঞ্জিলে শুধু কিছু সুসংবাদ আর কিছু ফজিলত, এই ধরনের জিনিসগুলি ছিল যেটা দিয়ে ঈসা আলাইহিস সালামের দিনকে, নিয়াসা দিনকে কমপ্লিট করা হয়েছে। কিন্তু ঈসা আলাইহিস সালাম তাওরাতের অনুসারী ছিলেন, কারণ তারা দুজনেই ছিলেন বনি ইসরায়েলদের রসুল। তারপরে তিনি কিছু মন্তব্য করলেন, সেই গুরুত্বপূর্ণ মন্তব্যগুলি শুনেন। ইয়ালাইতানি ফিহা জাযা, হাই যদি ওই যুগে যখন তুমি নবী রসুল হয়ে আসবে আর লোকজনকে ইসলামের দাওয়াত দিতে লাগবে সেই সময় যদি আমি শক্তিশালী হইতাম, দুর্বল হয়ে পড়েছি, দুই চোখে দৃষ্টিশক্তি হারিয়ে গেছে, হাই যদি সেই সময় আমি শক্তিশালী হইতাম, লাইতানি আকুন হাইয়ান, হাই যদি আমি বেঁচে থাকতাম সেই সময়, ইদ ইউখরে যোগা কৌমকা, যখন তোমার জাতি তোমাকে মক্কা থেকে তাড়িয়ে দেবে। ভবিষ্যৎবাণী করে দিলেন, তার মানে তিনি পড়েছেন তাওরাত ইনজিলে, হ্যাঁ কোনো আসমানি কিতাবে, যে শেষ রসুল যিনি আসবেন তাকে তার জাতির লোকেরা, তার বংশধর দেশ থেকে কি করবে, বিতাড়িত করবে। যেই সময় তোমার বংশধর তোমাকে তাড়িয়ে দেবে সেই সময় যদি আমি বেঁচে থাকতাম, সেই সময় যদি আমার গায়ে শক্তি থাকতো, তাহলে তোমার লান সুরান্নাকা নাসরান মুআযযার আসছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অবাক হয়ে, এত ভালোবাসে আমার জাতি আর আমি তাদের কাছে সাদেক আল আমিন, কত সত্যবাদী মানুষ আর কত আমানতদার মানুষ, আমার কাছে গোটা মক্কার লোকেরা টাকা পয়সা আর স্বর্ণ চাঁদি আমানত রাখে, আর আমাকে বের করে দেবে, আমার বংশ আমাকে বের করে দেবে, আমাকে তাড়িয়ে দেবে মক্কা থেকে। অবাককে জিজ্ঞেস করছেন, কালা নাম হে লামিয়াতে রাজুলুন কত বে মিসলে মা জিতা বিহি ইল্লা উদিয়া, তুমি যে দাওয়াত নিয়ে আসছো এখন, সেই দাওয়াত নিয়ে যুগে যুগে যে কোনো নবী এসেছে তার সাথে এমনই শত্রুতা করা হয়েছে, এমনই শত্রুতা করা হয়েছে। আর নবীর ওয়ারেস যদি খাঁটি ওয়ারেস হয় তো এইরকমই শত্রুতা হবে, এটা মনে রাখবেন। আজকে সহি আকিদার আলেমদের সাথে ভ্রান্ত আকিদার লোকদের শত্রুতা কেন, তাদের একটা পয়সার ক্ষতি করেনি, বরং তাদের হিতাকাঙ্ক্ষী, তাদের ব্যথায় ব্যথিত, তাদের ভ্রষ্টতা গুমরাহিতে ব্যথিত, যে হাই যদি এরা হেদায়ত হয়ে যেত, কিন্তু তারপর তাদের দুশ্মনী শেষ নেই, শত্রুতা শেশ নেই, তাদের অশ্লীল ভাষার শেষ নেই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ এদের শার থেকে অনিষ্ট থেকে সহি আকিদার আলেম ওলামাদের হেফাজত করেন, তো এটা হবেই। ওয়াইন ইউদরিকুনি ইয়াউমাকা, তোমার ওই দিনটা যদি পেয়ে যায় যেই দিন তোমার সাথে তোমার জাতি দুশ্মনী করবে আর জুলম অত্যাচার করবে, সেই দিনটা যদি পেয়ে যায়
আনসরুকা নাসরান মুআযযারা, তাহলে আমি সর্বাত্মক সাহায্য করব। জি নাসরান মুআযযারা, আমি সার্বিক সাহায্য করব, যতটুকু পারবো তোমার মদত করব। সুম্মা লাম ইয়ালবাস ওয়ারাকা, কিন্তু ওয়ারাকা রাদিয়াল্লাহু আনহু বলতে হবে, কারণ তিনি অগ্রিম ঈমান নিয়ে চলে এসেছেন। ওলামারা বলছেন যিনি অ্যাডভান্স ঈমান নিয়ে চলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন দাওয়াত শুরু করেননি, পহিলা ওয়াহী হয়েছে তখন তো তিনি বেঁচে, আর তখন কি করলেন, তার মন্তব্যটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ, যে আমি যদি ওই সময়গুলি পেয়ে যেত, এই করবো এই করবো এই করবো, তাই না? তার মানে তিনি মুসলিম হয়ে গেছেন, ইসলাম কবুল করেছেন, কিন্তু বেশি দিন আর বাঁচলেন না। আন্তুফিয়া ইন্তেকাল করলেন, ওয়ফাতার আল ওয়াহিও, আর ওয়াহি কিছুদিনের জন্য বন্ধ হয়ে গেল, ওই কিছুদিনের জন্য বন্ধ হয়ে গেল। আর তারপর ইনশাআল্লাহ তাআলা আগামী আলোচনা এরপরে কমপ্লিট করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাত সম্পর্কে জ্ঞান অর্জনের তৌফিক দান করেন, সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, চরিত্র গঠনের তৌফিক দান করেন, আকীদার পরিশুদ্ধির তৌফিক দান করেন, ইবাদত বন্দেগীতে অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন। ভুল ত্রুটি যেগুলি আমাদের হয়েছে আল্লাহ যেন মাফ করে দেন, এবং আগামীতে ভুল ত্রুটি থেকে বেঁচে থাকার তৌফিক যেন দান করেন। নিজের নফসের, পরিবারের, আত্মীয় স্বজনের, জাতির ইসলাহ সংশোধনে যেন তৌফিক দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়াসালামু আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।